তিন মুসাফির বিদেশ ভ্রমণে বের হয়েছেন একজন ইহুদি একজন খ্রিস্টান আর একজন মুসলমান সেদিন তারা ঘুরতে ঘুরতে এক নতুন দেশে এসে উপস্থিত হলেন আগেকার দিনে একদল লোক দেশে দেশে মুসাফিরি করে বেড়াতেন নানা জায়গায় ঘুরে তারা সব দেশের নিয়ম ও রীতিনীতি জেনে বইপুস্তক লিখতেন তাদের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি সবাই থাকতেন ভিন্ন জাতের বলে কেউ কাউকে অবহেলা করতেন না এমনই তিন মুসাফির বিদেশ ভ্রমণে বের হয়েছেন একজন ইহুদি একজন খ্রিস্টান আর একজন মুসলমান সেদিন তারা ঘুরতে ঘুরতে এক নতুন দেশে এসে উপস্থিত হলেন পথ চলে তারা যেমনই হয়রান তেমনি ক্ষুধায় কাতর ছিলেন কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে গৃহস্থরা সবাই ঘরদোর বন্ধ করে ঘুমিয়ে পড়েছে না পেলেন তারা খাবার না পেলেন থাকার জায়গা একটা বটগাছের তলায় কম্বল বিছিয়ে তারা শোয়ার জোগাড় করলেন